রাশিয়ার এক সামরিক মহড়ায় নিজেই ক্ষেপণাস্ত্র চালালেন পুতিন। রাশিয়ার এক সামরিক মহড়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই 4টি ক্ষেপণাস্ত্র চালিয়েছেন। রাশিয়ার কৌশলগত পারমাণবিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে এই মহড়া চালানো হয়। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়, মহড়ার ক্ষেপণাস্ত্র ছাড়াও রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমা এবং সাবমেরিন নিয়েও কথা বলেন পুতিন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এটি রাশিয়ার নিয়মিত মহড়া, এর সঙ্গে বিদ্যমান আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, মহড়ায় ক্রুজ মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। প্রশান্ত মহাসাগর ও আর্কটিক সাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিন থেকে 2টি রকেট নিক্ষেপ করা হয়। নিক্ষেপকৃত সবগুলো মিসাইল সফলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছায়। মহড়া চলাকালে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এর পাশাপাশি কয়েকটি যুদ্ধবিমানেরও পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। রাশিয়ার বিভিন্ন স্থান থেকে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানঘাটি প্লেসেতস থেকে টোপল এম নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালানো হয়। দেশের বিভিন্ন স্থানে একযোগে যে বিশাল সামরিক মহড়া চালানো হচ্ছে, তার অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মহড়ায় অংশগ্রহণকারী পরমাণু চালিত 2টি সাবমেরিন থেকে 3টি আলাদা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সফল পরীক্ষা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এসব ক্ষেপণাস্ত্রের 2টি জাপানের উত্তরে অবস্থিত ওখোতস্ক সাগর থেকে এবং 1টি উত্তর আর্কটিক সাগর থেকে নিক্ষেপ করা হয়। প্রাচ্যে রাশিয়ার কামচাতকা দ্বীপ ও কাজাকিস্তানে অবস্থিত দেশটির একটি সামরিক ঘাঁটি থেকে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন। ধন্যবাদ সবাইকে।